হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমাদের রেজাল্ট শো করছে কিন্তু আমাদের রেজাল্টে কোনো নম্বর দেখাচ্ছে না। রেজাল্টের মধ্যে দেখাচ্ছে কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট। তো কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট মানে কি এবং কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট থাকলে এ তোমরা কী করতে পারো, তোমাদের কী করতে হবে, তোমাদের হাতে কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের উচ্চ মাধ্যমিক 2020 রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই বিভ্রান্তের সম্মুখীন হয়েছো, অনেকেরই চিন্তা রয়েছে, অনেকের রেজাল্ট শো হচ্ছে না। কিন্তু অনেকের রেজাল্ট শো হচ্ছে, যাদের রেজাল্ট শো হচ্ছে না তাদের ইন্টারনাল কোনো প্রবলেমে বা তোমাদের টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্যই তোমাদের এর রেজাল্ট শো হচ্ছে না। কিন্তু অনেকের রেজাল্ট শো হচ্ছে, নম্বর দেখাচ্ছে না, শুধুমাত্র দেখাচ্ছে কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট। সেক্ষেত্রে তারা আমাকে বারবার একই কোয়েশ্চেন করছে, কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট দেখালে আমরা কী করব অ্যাকচুয়ালি। তো কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট মানে আমি খুবই দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি, আমার বলতেও খারাপ লাগছে কিন্তু কী করব, সত্যিটা তোমাদের বলতেই হবে। কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট মানে হচ্ছে তোমরা ফেল করেছো। যাদের দেখাচ্ছে এরকম কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট, তার মানে অ্যাকচুয়ালি সত্যটা হচ্ছে তোমরা ফেল করেছো। কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট যদি যাদের রয়েছে, যারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট থাকলে আমরা অ্যাকচুয়ালি কি সত্যিই ফেল করেছি না, আমাদের যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, আমাদের যে আমি বলে দিয়েছিলাম তোমাদের যে জিমেল অ্যাড্রেস যেখানে মেল করতে তোমরা পারো, সেক্ষেত্রে ওখানে তোমরা মেল করলেও কিন্তু একই রিপ্লাই পাবে অথবা তোমাদের ক্ষেত্রে কোনো রিপ্লাই দেওয়া হবে না, কারণ তোমাদের কিন্তু রেজাল্ট শো করে দিয়েছে। আবার বলছি, তোমরা নম্বর দেখতে পাচ্ছ না কিন্তু তোমাদের রেজাল্ট করে শো করে দিয়েছে, কারণ যারা ফেল করে তাদের রেজাল্ট নম্বর কোনো জায়গায় শো করে না, সেটা টেন মাধ্যমিকের স্টুডেন্ট হোক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হোক। মাধ্যমিকের ক্ষেত্রেও তোমাদের যারা ফেল করে তাদের এটাই লেখা থাকে, কন্ট্যাক্ট ইউর স্কুল অথবা কোনো কোনো জায়গায় কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট, এটাই লেখা থাকে, কোনো রেজাল্ট কোনো মার্কস অনলাইনে শো করে না। তো এটা সবার প্রথমে মাথায় রেখে দাও। তো এখানে আমি তোমাদের একটু খারাপ লাগলেও ও বাস্তবটা তোমাদের বলে দিলাম যে যাদের কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট দেখাচ্ছে তারা রীতিমতো ফেল করেছো, সে যে কারণেই হোক না কেন। এবার তোমরা হয়তো অনেকেই বলছো যে আমরা ভালো পরীক্ষা দিয়েছি, আমরা ফেল করার মতো পরীক্ষা দিইনি। হ্যাঁ, আমি বলে রাখি অনেকই রকম রেজাল্টে তোমরা দেখতে পেয়েছো, অনেকের এরকম রয়েছে যে যে নম্বর পাওয়ার কথা সেই নম্বর পাইনি। এছাড়া অনেকের এরকম রয়েছে ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু এই জিনিসই শো করছে, এই কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট মানে তোমাদের ফেল শো করছে রেজাল্টে। তো এক্ষেত্রে তোমাদের হাতে কী রয়েছে বা তোমাদের এই মুহূর্তে কী করণীয়? তো তোমরা অনেকেই বলছো যে ফেল করে গেছি, আমার লাইফে আর কিচ্ছু করার নেই। আরে, ফেল করলে কি লাইফে কিছু করার নেই? তুমি যখন একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যাও, সেই তখন কি তোমরা উঠে দাঁড়াও না? আমরা হোঁচট খেয়েছি বা আমরা পড়ে গেছি, আমরা তখন উঠে দাঁড়াই, যে করেই হোক আমরা উঠে দাঁড়াই। তো আমাদের মানে কেউ যদি সামনে না থাকে তখন আমাদেরই নিচে উঠে দাঁড়াতে হয় বা কারোর সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিতে পারি তোমাদের এই জায়গার থেকে উঠে দাঁড়াতে গেলে বা রিলিফ পেতে গেলে তোমাদের কী করণীয়। এখন দেখো, কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট দেখাচ্ছে মানে তোমরা কোনো জায়গার থেকে কোনো হেল্প এখন পাবে না, তোমাদের ওয়েট করতে হবে কি তোমাদের রেজাল্ট বেরোনো অবধি। তোমাদের 31 জুলাই তোমাদের স্কুলগুলোতে রেজাল্ট চলে আসবে, তোমরা ওই স্কুল থেকে 31 জুলাইয়ের পর তোমরা খবর নাও, 31 জুলাইয়ে দুপুর দুটোর মধ্যে তোমাদের স্কুলের রেজাল্ট চলে আসবে। তারপরে তোমাদের স্কুল গ্রুপ অনুযায়ী বা স্কুল বিভিন্ন সোশ্যাল ডিস্টেন্সিং এবং বিভিন্ন নিয়মাবলী মানার মাধ্যমে, যেহেতু এখন কোভিডের এই কেস চলছে, সেই কারণে তোমাদের বিভিন্ন নিয়মাবলী মেনে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তো এখানে তোমরা কী করবে, যখনই তোমাদের 31 জুলাইয়ের পর বা 31 জুলাইয়ের পরের দিন অথবা তারপরের দিন, যে কোনো সময়ই হোক না কেন, তোমাদের খবর নাও তোমাদের স্কুল থেকে কবে রেজাল্ট দেবে। যখনই এই তোমাদের রেজাল্ট দেবে সেই রেজাল্টটাকে তোমরা সংগ্রহ করো। রেজাল্ট তোমরা পেয়ে গেলে, এবং রেজাল্টে কিন্তু তোমাদের নম্বরগুলো দেওয়া থাকবে, ওখানে দেওয়া থাকবে তোমরা কোন কোন বিষয়ে ফেল করেছো। তোমাদের 6টা সাবজেক্ট রয়েছে, তোমরা অ্যাকচুয়ালি 6টা সাবজেক্টের মধ্যে দেখা গেছে 2টো সাবজেক্টে কিংবা 3টে সাবজেক্টে ফেল করেছো কেউ কেউ। তোমরা ওখানে জানতে পারছো কোন কোন সাবজেক্টে ফেল করেছো, তোমরা সেই সেই সাবজেক্টগুলো ও অনলাইনে যখনই রেজাল্ট বেরোবে তখনই একটা অনলাইনে ওয়েবসাইট খুলে যাবে, আমি তখন তোমাদের বলে দেবো কীভাবে তোমাদের স্ক্রুটনি করতে হবে। তোমরা নিজের মোবাইল থেকেই সেই স্ক্রুটনি করতে পারবে, কোথাও যেতে হবে না,
কাউকে জানানোরও দরকার নেই, জানানোরও দরকার নেই, নিজেরাই তোমরা, আমি প্রসিডিওর বলে দেবো, নিজেরাই তোমরা মোবাইল থেকে স্ক্রুটিনি করতে পারবে। তো এখানে তোমরা যারা ফেল করেছো তারা রিভিউ করতে কখনোই পারবে না, তাদের স্ক্রুটিনি করতে হবে, ব্যাপারটা একই, এই তোমাদের ওই খাতাটাকে রিচেক করা হবে, ঠিক আছে, ভালো করে চেক করা হবে যে তোমাদের সত্যিই কি ভুল ভ্রান্তির মাধ্যমে এটা ঘটেছে না অ্যাকচুয়ালি তোমরা এটাই তোমরা মানে ফেলই করেছো, অ্যাকচুয়াল ফেল করেছো। তো সেটার জন্য তোমাদের আরও একটা অপশান দেওয়া হয়, আবার টিচাররা তোমাদের খাতাগুলোকে চেক করবে। তো এখানে আমি বলে রাখি, তোমরা যখন রেজাল্ট পাবে, কেন রেজাল্টে ওখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, ওই নম্বরটাও কাজে লাগবে, আর রেজাল্ট যখনই পাবে তখনই তোমরা স্ক্রুটিনি করতে পারবে, তার আগে স্ক্রুটিনি করতে পারবে না। তো এখানে যারা মনে করছো যে আমি কন্টাক্ট ইউনি ইনস্টিটিউট দেখাচ্ছি আমি কোনো মতেই ফেল করতে পারি না, অনেকেই বলছো আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি কীভাবে ফেল করতে পারি, তো এখানে তাদেরকে আমি বলবো তারা অবশ্যই স্ক্রুটিনি করো। আমি সবাইকে বলবো যারা যাদের এরকম দেখাচ্ছে, তোমরা সবাই স্ক্রুটিনি করো, তোমরা যখন রেজাল্ট পাবে রেজাল্টে দেখতে পারবে কোন কোন সাবজেক্টে তুমি ফেল করেছো, সেই সেই সাবজেক্টে স্ক্রুটিনি করো। এবং স্ক্রুটিনি করার পর কিন্তু এবারে প্রচুর সংখ্যক, আমার যেটা মনে হচ্ছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করবে। বিগত বছরগুলোই যদি দেখি তাহলে আমরা দেখি যে 25-30% পরীক্ষার্থী পাস করে যায় স্ক্রুটিনি। ধরো যদি 100 জন স্ক্রুটিনি করতে দেয়, মানে 100 জনকে ফেল শো করে, তারপরে স্ক্রুটিনি করার পরে ওই 100 জনের মধ্যে 25-30 জন পাস করে যায়, তার মনে হয় বুঝতে পারছো বিগত বছরগুলোতেই এটা ঘটে। আর এবছরের এই COVID-19 জন্য টিচারদেরও একটা হ্যাপা হয়েছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কারণে হয়তো ভুল ভ্রান্তি হতেই পারে। তো এবারের যে স্ক্রুটিনি করার পর যে পাশের হারটা সেটা আগের বছরের থেকেও আমার মনে হয় বেশি হয় হবে। তো সেই কারণে প্রত্যেককে আমি বলবো যে তোমরা যারা এরকম বলছো যে আমরা কোনো মতেই ফেল করতে পারি না, অথবা যারা ফেল করেছো প্রত্যেকে এ যে যে সাবজেক্ট রেজাল্ট পাওয়ার পর যে যে সাবজেক্টে ফেল করেছো ওই ফেল করা প্রত্যেকটা সাবজেক্টকে স্ক্রুটিনি করো। আমার মন বলছে যে তোমরা যারা বলছো যাদের কনফিডেন্স রয়েছে যে আমরা এরকম পরীক্ষা দিইনি তারা অবশ্যই পাস করে যাবে। এ তো তোমাদের আদার্স এখন তোমরা বলে কোথাও বা কিছু বলে কোনো হেল্প পাবে না, সেই কারণেই তোমাদের বলছি যে তোমরা ওয়েট করো 31 তারিখ পর্যন্ত। আর তোমাদের আদার্স কোনো ভাবনা চিন্তা এনো না, তোমরা এই একটু পজিটিভ রাখার চেষ্টা করো নিজেকে এতদিন ধরে, কারণ কিছু করার নেই, না আমার হাতে কিছু করার আছে, না তোমার হাতে আছে, না বোর্ডের যে সমস্ত সদস্য আছে তাদের হাতে আছে। এটা প্র্যাকটিক্যাল, তোমাকে ব্যাপারটা পুরো রিয়ালিটিটা বুঝতে হবে, রিয়ালিটিটা বুঝে তোমাদের 31 তারিখ পর্যন্ত ওয়েট করতেই হবে। তারপরে রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত ওয়েট করার পর তোমরা ওয়েবসাইটটি স্ক্রুটিনি করো, তারপরে তোমাদের স্ক্রুটিনি করার পর তোমাদের কিছু সময়ের মধ্যেই, ধরো তোমাদের তোমাদের 15-20 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট শো করে দেবে যে তোমরা স্ক্রুটিনি করার পর যে তোমাদের অ্যাকচুয়ালি তোমরা ফেল করেছো না পাস করেছো। তো আমি সবাইকে তোমাদের জন্য মানে প্রে করবো যাতে তোমরা স্ক্রুটিনি করার পর প্রত্যেকে পাস করে যাও, এটাই আমি প্রে করবো। এবং তোমরা যাদের কনফিডেন্স রয়েছে যে আমরা কখনোই ফেল করতে পারো না, অবশ্যই তোমরা স্ক্রুটিনি করার পর পাস করে যাবে, তো তোমরা টেনশান করো না। এটাই তোমাদের পুরো বিস্তারিত জানানো ছিল, যারা কন্টাক্ট ইউর ইনস্টিটিউট যাদের রেজাল্টে দেখাচ্ছে তারা অ্যাকচুয়ালি কী করবে। তো আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে গেছো, তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে কন্টাক্ট ইউর ইনস্টিটিউট থাকলে যে আমরা কী করবো, আমাদের কোথায় কী করতে হবে। তো তোমাদের কোনো ডাউট না, তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে গেছো, তোমাদের রেজাল্ট শো করে দিয়েছো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আরও কোনো জিজ্ঞাসাবাদ তোমাদের থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং সরাসরি আমার সঙ্গে কথা বলার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমাকে মেসেজ করো, তোমাদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে আমি তার অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।